রাজ্যের লকডাউনের ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ায় শুরু হয়েছে নির্মাণ কাজ। তবে নির্মাণ কাজ শুরু হলেও রাজধানী আগরতলায় কিন্তু নির্মাণ সামগ্রী বিশেষ করে সিমেন্টের কালোবাজারি চলছে বলে অভিযোগ উঠেছে। সেই কালোবাজারি রুখতে সক্রিয় হলো সদর মহকুমা প্রশাসন। এরই নিরিখে সদর মহকুমা শাসকের নেতৃত্বে প্রশাসনিক কর্তারা শনিবার সকালে আগরতলার বিভিন্ন এলাকার দোকানে তল্লাশি অভিযান চালালো। অভিযানকালে কৃষ্ণনগর প্রগতি রোডস্থিত উত্তম ঘোষের দোকানে কালোবাজারিতে সিমেন্ট বিক্রির অভিযোগে প্রশাসন তালা ঝুলিয়ে দিয়েছে। শুধু সিমেন্টই নয়, উত্তম ঘোষের মালিকানাধীন 61 নম্বর রেশন শপেও এদিন প্রশাসনিক কর্তারা তালা ঝুলিয়ে দেন। প্রশাসনিক কর্তারা দোকানে মজুদ সিমেন্টের বস্তার সংখ্যা জানতে চাইলে দোকান মালিক উত্তম ঘোষ সিমেন্ট মজুদ নেই বলে জানান। পরক্ষণে প্রশাসনিক কর্তারা দোকানে অভিযান চালিয়ে দেখতে পান যথেষ্ট সিমেন্ট মজুদ রয়েছে। আমি নিজে দেখছি তো বাইর করছি। দীর্ঘদিন লকডাউনের মাঝে নির্মাণ কাজ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে যে নির্মাণ সামগ্রীর কালোবাজারি চলছে তা কিন্তু সদর মহকুমা শাসক অসীম সাহার বক্তব্যেই স্পষ্ট। যে দীর্ঘদিন লকডাউনের পরে কনস্ট্রাকশন ওয়ার্ক চালু হয়েছে, কনস্ট্রাকশন সামগ্রী নিয়ে এটা কালোবাজারি, এটা গুনগুন শুরু হয়েছে। যে যা রেট আছে অনেক বেশি রেটে বিক্রি করছে সিমেন্ট রড, এগুলি নিয়ে আমরা আজকে ফোকাস করছি, দেখছি যে কার কোথায় গিয়ে। এক্ষেত্রে গ্রেপ্তার কিংবা বাজেয়াপ্ত করার কোনো ঘটনা না থাকলেও প্রশাসনিক কর্তারা দোকান মালিক উত্তম ঘোষকে শনিবার সন্ধ্যায় দপ্তরে যোগাযোগ করার নির্দেশ দিয়ে গেছেন। উত্তম ঘোষের রেশন ও ইট সিমেন্টের দোকানে প্রশাসনের তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় এলাকায় গুঞ্জনের পাশাপাশি চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।